ভিউয়ার আসসালামু আলাইকুম, বিলেশ ভাই আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখি পালন পদ্ধতি নিয়ে আলোচনা করব, সাথে দেখাবো আমার শালিক পাখির বর্তমান অবস্থা এবং কতটুকু আমার পাখিগুলো পোষ মেনেছে এবং আমার পাখিগুলোকে কীভাবে খাবার দিচ্ছি, কাঠপোড়িং এবং ব্রয়লার ফিড, তারপর আমার পাখিকে কীভাবে সাথে সাথে ঘুরাচ্ছি, পাশেপাশে ঘুরাচ্ছি এবং গোসল করাচ্ছি। তো শুরুতেই একবার বলে নিই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন। তো আমরা শালিক পাখি পালন পদ্ধতি নিয়ে আলোচনা করি। প্রথমত আমরা শালিক পাখির বাচ্চা সংরক্ষণ করতে হবে। বাচ্চা সংরক্ষণের ক্ষেত্রে কী কী বিষয় লক্ষ্য রাখবেন? প্রথমত যে বাসা থেকে বাচ্চা নেবেন বা যেখান থেকে বাচ্চা নেবেন, যদি পাখির বাচ্চাগুলোকে পোষ মানাতে হন তাহলে 10 থেকে 15 দিনের বাচ্চাগুলো নেয়াই সবচেয়ে ভালো। আর বড় বাচ্চাটা নেবেন, বড় বাচ্চাগুলো পুরুষ পাখি হয়। বাচ্চার খাবার কী কী দিবেন? ঘাস পড়িং, ছোট্ট অবস্থায় ঘাস পড়িং এবং ব্রয়লার ফিড দুটাই খাওয়াতে পারেন। তবে বেশি ছোট্ট বাচ্চা যদি থাকে তাহলে ছোট্ট ছোট্ট ঘাস পড়িং দেওয়াই ভালো, সাথে একটু একটু ব্রয়লার ফিড দেবেন, যাতে সে এই ব্রয়লার ফিড খেয়ে অভ্যস্ত হয়ে যায়, শিখে যায় খাবারটা। আর যখন পাখির বাচ্চাগুলো একটু একটু হাঁটতে শিখে যাবে তখন ব্রয়লার ফিড দিলেও হবে, ময়নার ছাতু দিতেও পারেন, মাঝে মধ্যে ভাত দিতে পারেন, আবার মাঝে মধ্যে বিস্কিট ভিজিয়ে ব্রয়লার ফিডের মতো দোলাদোলা করে খাওয়াতে পারেন। ছোট্ট অবস্থায় বাচ্চাকে গোসলের পানি দিবেন। প্রথম দিকে গোসল না করতে পারে, তবে পানির চিনে যাবে, পানির সাথে পরিচিত হয়ে যাবে পাখি। তারপর যখন পাখির বাচ্চাগুলো একটু একটু হাঁটতে শিখে যাবে, একটু একটু উড়তে শিখে যাবে, তখন পাখির বাচ্চাগুলোকে সাথে সাথে ঘুরানোর চেষ্টা করেন, পাশেপাশে ঘুরানোর চেষ্টা করেন, আপনাকে চিনানোর চেষ্টা করেন। এই যে দেখেন আমার পাখির বাচ্চাগুলো, আপনাদেরকে আগের 4টি ভিডিওতে দেখিয়েছিলাম আমার পাখিগুলো আমাকে ভয় পাচ্ছে, আমার কাছে আসতে চাচ্ছে না, কিন্তু এখানে দেখেন একটা ছোট্ট বাইকে দিয়ে চেষ্টা করছে, কিন্তু পাখিগুলো ওই ছোট্ট বাইয়ের পাশে যেতে চায় না, ও আমার হাতেই চলে আসে, আমার কাছেই চলে আসে, কিন্তু আমি তো ভিডিও করছি তারপরও ওরা আমার হাতেই চলে আসে। তারপর যখন পাখির বাচ্চা উড়তে শিখে যাবে, একটু একটু হাঁটতে শিখে যাবে, নিজে নিজে খাবার খেতে শেখাতে হবে পাখিগুলোকে। আর নিজে নিজে খাবার খেতে শেখাতে হলে কী করতে হবে? হাতের মধ্যে খাবার ধরে রাখতে হবে অনেকক্ষণ, যাতে পাখির টুকুর দিয়ে খাবার খেতে পারে। আবার অনেক সময় খাবার না দিয়েও পাখির সামনে যদি হাতে খাবার ধরে রাখেন দেখবেন একটা দুটা টুকুর দিচ্ছে। আর এভাবেই পাখি নিজে নিজে খাবার খেতে শিখে যাবে। আর খাঁচার মধ্যে নিচে কিছু একটা বিছিয়ে দিয়ে এখানে খাবার রেখে দেবেন এবং আঙ্গুল দিয়ে এই খাবারগুলোকে একটু নড়াচড়া করবেন, দেখবেন পাখি টুকুর দিয়ে খেতে চাচ্ছে। যখন আপনার পাখিগুলো অনেকক্ষণ খাবার পাবে না তখন এই খাবার খাওয়ার চেষ্টা করবে, আর এভাবেই একটু একটু করে নিজে নিজে খাবার খেতে শিখে যাবে। প্রথম দিকে ব্রয়লার ফিড ভিজিয়ে নিজে নিজে খাবার খেতে শিখাবেন দিবেন, কারণ এই সময়টাতে বাচ্চা ছোটো থাকে, ছোটো অবস্থায় অনেক সময় পানি খায় না, যদি শুকনা খাবার দেন তাহলে পাখির সমস্যা হতে পারে। এর জন্য যখন পাখি পুরোদমে পানি খেতে পারবে তখন ব্রয়লার ফিড শুকনো খাবার খেতে শিখান, যাতে খাঁচাতে সবসময় শুকনো খাবার রেখে দিতে পারেন। এবার আসুন পোষ মানানোর সঠিক সময়। পোষ মানানোর সঠিক সময়, এই যে বয়স এই সময়টাই পোষ মানানোর সঠিক সময়। আর এটা নিয়ে আমি সবসময় কথা বলি, কারণ একটা পাখি যখন পোষ না মানে তখন তার চাইতে কষ্টের আর কিছু হয় না। আর আমাদের পাখিগুলোকে পোষ মানাতে হলে এই সময়টাকেই বেছে নিতে হবে। এই সময়টাতেই আপনার পাখিকে নিজ হাতে খাবার দিতে হবে এবং নিজের পাশে পাশে ঘুরাতে হবে, হাতে রাখতে হবে, হাতে বসিয়ে খাবার দিবেন, আপনাকে চিনাবেন। এই যে ছোটো বাইটাকে একটু একটু করে পরিচিত হয়ে যাচ্ছে ছোটো বাইটার সাথে, কারণ আমি ভিডিও করব তার জন্য ওকে চিনানোর চেষ্টা করছে, কিন্তু পাখি তো আমার কাছেই চলে আসে, কারণ আমি সবসময় খাবার দিই পাখিকে, আমি পাশাপাশি নিয়ে ঘুরাই, এর জন্য পাখি আমার পাশেই ঘুরতে চায়, আমার সাথে সাথে ঘুরতে চায়। এই যে দেখেন খাবারগুলো টুকরাচ্ছে, অর্থাৎ একটু একটু করে আমার পাখিগুলো নিজে নিজে খাবার খেতে শিখে যাচ্ছে। পুরোদমে যখন নিজে নিজে খাবার খেতে শিখে যাবে তখন এই নিয়েও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। যখন পাখি একটু একটু হাঁটতে শিখে, উঠতে শিখে, তখনই পাখিগুলোকে পোষ মানানো এবং নিজে নিজে খাবার খেতে শেখানো এবং গোসল করানো শেখানোর সঠিক সময়। তো এই সময়টাতে আমরা শালিক পাখিকে গোসল করানোর চিন্তা করব। আর গোসল করানোর যারা চিন্তা করেন না, শেখান না, তাদের পাখিগুলো পালক পরিবর্তন করতে দেরি হয়। এই যে ব্রয়লার ফিড ভিজিয়ে পাখির বাচ্চাগুলোকে খাওয়ানো হচ্ছে,
গাসপরিং ব্রয়লার ফিড। অর্থাৎ আপনি যদি এক টাইম গাসপরিং খাওয়ান, এক টাইম ব্রয়লার ফিড খাওয়ান, আর আপনি যদি ব্রয়লার ফিড না পান ময়নার সাথে খাবান, অর্থাৎ একসাথে দুটো খাবার দেওয়ার কোনো দরকার নেই। একবার যদি ব্রয়লার ফিড দেন, একবার ময়নার সাথে দেন, একবার গাসপরিং দেন, অর্থাৎ তিনবার দেন। এবার আসেন আমরা ছোট্ট বাচ্চা এবং বড় বাচ্চাকে কয়বার খাবার দেব, এই প্রশ্নটা অনেকেই করেন। ছোট্ট বাচ্চা যদি থাকে 10-15 দিনের বাচ্চা, তাহলে দিনে 6-7 বার খাবার দিতে হবে। এই সময়ে অনেক খাবার খায় পাখির বাচ্চাগুলো। আর একটু বড় হয়ে যাওয়ার পর আপনি ধীরে ধীরে পাখির খাবারটা কমিয়ে নেন, অর্থাৎ 3-4 বার করে নেন। তারপর যখন পাখি উঠতে শিখে যায়, হাঁটতে শিখে যায়, তখন নিজে নিজে খাবার চেষ্টা করবে, কারণ এই সময় কম খাবার দিলে নিজে নিজে খাবার খেতে শিখবে, পাখিগুলো টুকরানোর চেষ্টা করবে। এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন সব সময়। তাহলে আপনার পাখি তাড়াতাড়ি নিজে নিজে খাবার খেতে শিখে যাবে, আর যত তাড়াতাড়ি নিজে নিজে খাবার খেতে শিখে যাবে তত তাড়াতাড়ি আপনার পাখিগুলো গোসলের চেষ্টা করবে, আর গোসল চেষ্টা করলে সঠিক সময়ে পালক পরিবর্তন করবে, আর সঠিক সময়ে যদি পালক পরিবর্তন করে তাহলে আপনার পাখি সঠিক সময়ে কথা বলা শুরু করে দেবে এবং কথা বলা শিখাতে পারবেন। তাহলে বন্ধুরা, আমরা শালিক পাখি বাচ্চা সংরক্ষণ জানলাম, বাচ্চার খাবার জানলাম, পোষ মানানোর সঠিক সময়টা জানলাম, এবং গোসল করানোর বিষয় নিয়ে আলোচনা করলাম, এবং গোসল করানোটা দেখানোর চেষ্টা করব একটু পরে। পোষ মানানোর জন্য কী করতে হবে এটাও আমরা জানলাম, আর শালিক পাখির কী কী খাবার দিবেন, গাসপরিং, ব্রয়লার ফিড, ময়নার সাথে বিস্কিট, ভাত মাঝে মধ্যে দিতে পারেন। তো এবার আসুন আমরা গোসল দেখানোর চেষ্টা করি, আর গোসল করানোটা শিখাবেন কী করে এই বিষয়টা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। প্রথমত, আপনার পাখির বাচ্চাগুলো যখন এই বয়সের হয়ে যাবে তখন নিজে নিজে তো অবশ্যই সাথে সাথে ঘুরাবেন, নিজ হাতে খাবার দিবেন, আর পাশে একটু পানি দিয়ে রাখবেন। যদি কোথাও পানি থাকে সেখানে পানির মধ্যে আপনার হাত একটু নড়াচড়া করবেন, দেখবেন পাখির বাচ্চাগুলো গোসল করার চেষ্টা করছে। অথবা কোনো কিছু একটার মধ্যে, অর্থাৎ কোনো একটা বাটির মধ্যে পানি নিয়ে এখানে হাত একটু নাড়াচাড়া করবেন, দেখবেন আপনার পাখির বাচ্চাগুলো এই পানির পাত্রের মধ্যে ঢুকতে চাচ্ছে এবং এখানে গোসল করার চেষ্টা করছে। আর এটা করতে হবে এই বয়সটাতে। তো চলুন বন্ধুরা, আমরা দেখি আমাদের পাখির বাচ্চাগুলোকে কীভাবে গোসল করানো শিখাচ্ছি। এই যে দেখেন, একটা বাটির মধ্যে আমরা পানি নিয়েছি এবং এই পানির মধ্যে একটু হাত নড়াচড়া করছি, আমাদের পাখিগুলো এখানে নেমে যাচ্ছে এবং গোসল করার চেষ্টা করছে, আর এটাই হচ্ছে সঠিক সময়। এই সময়টাতে যদি পাখির বাচ্চাগুলো পানির সাথে পরিচিত হয়ে যায়, গোসল করা শিখে যায়, তারপর যখন আপনি আপনার পাখির খাঁচাতে পানির পাত্র বেঁধে দেবেন, আর এই পানির পাত্রটা এমনভাবে বেঁধে দেবেন যে পানির পাত্রটা একটু বড় সাইজের হবে, যে পাখিগুলো এই পাত্রর মধ্যে ঢুকতে পারে, যেখানে ঢুকে সে স্বাচ্ছন্দ্যে গোসলটা সেরে নিতে পারে, আর প্রথমে পাখিটা ভিজতে পারে, অর্থাৎ মাথা, তার পালক, ডানা সব কিছু ভিজে যায়। আর এভাবেই আপনার পাখি ধীরে ধীরে একটু একটু করে বড় হবে এবং আর সঠিক সময়ে পালক পরিবর্তন করবে। একটা পাখি যতক্ষণ পর্যন্ত পালক পরিবর্তন না করে ততক্ষণ পর্যন্ত সে কথা বলা শিখে না। তো এই বিষয়টা যদি আমরা গুরুত্ব সহকারে দেখি, আমাদের পাখিগুলোকে গোসলের পানির ব্যবস্থা দেই এবং গোসল করানোটা শিখিয়ে নেই, তাহলে আমাদের পাখির আর কোনো সমস্যা হবে না। অনেকেই বলেন শালিক পাখি কান ফোটার সময় মারা যায়। এটা একটা ভুল তত্ত্ব, কখনোই পাখির কান ফোটার সময় আসে না, পাখির কান আগেই ফুটে থাকে। আপনাকে শীষ দিলে আপনার পাখি আপনার পাশাপাশি আসে, আপনার কাছাকাছি আসে, তাহলে পাখির কান ফোটার কোনো বিষয় না। মূলত ভালো খাবার এবং পাখির সুন্দর ব্যবস্থা দিলেই পাখি ভালো থাকে এবং বেঁচে থাকে, পাখিগুলো সুন্দর পোষ মানে পাখিগুলো সুন্দরভাবে কথা বলা শিখে। তো আল্লাহ হাফিজ ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরও নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে।